हेलो बंधुरा आमी निवारण मंडल आमी आज के एक विषय नहीं अपन संगे एक सबजेक्ट नहीं एक अपन संगे आलोचना करब से ही सबजेक्टा किन्तु खुबी गुरुत्वपूर्ण सबजेक्ट किन्तु सबजेक्टा बा विषयटा आमी आलोचना करार आगे आमी किछु एक्सट्रा कथा बोलबो जेगुलो ना बोलले हयतो आपनारा बुझते पारबेन ना बा आपनारा हयतो भाबबेन जे कि बोले गेल ठीक आपनारा क्लियरटा बुझते पारबेन ना जेमन धरुन आज के आमादेर वेस्ट बेंगल बा तथा गोटा भारतवर्ष जुड़े आज के एडुकेशन सिसटेम जो आपन की मन है जो परफेक्ट एडुकेशन सिसटेम चलते तो देखो जदि मन है परफेक्ट एडुकेशन सिसटेम चलते तो हमें सर हमें एक कथा बोलो ये पब्लिक स्कूल प्राइवेट स्कूल यगल क्या तैरी आज के जो तो मानुष हाई सोसाइटर मानुष आज ता क्या ऐले मेदे के प्राइवेट स्कूले दे क्या गवर्नमेंट स्कूले देना কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে এবং যারা খুবই নিম্ন গরিব মানুষজন আছে তারা কিন্তু গভর্নমেন্ট স্কুলে তাদের ছেলেমেয়েদেরকে পড়ানো ছাড়া কিন্তু কোনো গতি নেই তো এই জায়গায় আরও কিছু আমাদের চিন্তাভাবনা আপনারা করে দেখবেন বা হয়তো আপনারা এই চিন্তাভাবনাটা করেননি কি যে আজকে আমাদের ভারতবর্ষ এত মানুষের পপুলেশন আজকে আমাদের ভারতবর্ষ কতবার ধন সম্পদ লুট হয়েছে তারপরেও আজকে ভারত মোটামুটি একটা ভালো ডেভেলপ কান্ট্রি কিন্তু একটা জিনিস দেখুন জাপান আমাদের থেকে ছোট কান্ট্রি বাট জাপান আজকে টেকনোলজি দিক দিয়ে এত কেন উন্নত কি কারণ এটা কি কেউ কখনো ভেবে দেখেছেন বা এটা কি কেউ কখনো ভাবনার চিন্তাভাবনাও কি করেছেন যে জাপান আজকে ওখানে পরমাণু বোম পড়েছিল জাপান আমাদের থেকে ছোট কান্ট্রি তারপরেও জাপান কেন আজকে টেকনোলজি দিক দিয়ে এত উন্নত ওরা এত টেকনোলজিটা কেন এত ফাস্ট কেন জাপানের এডুকেশন সিস্টেম কি আলাদা তো আমি এটাই বলবো যে জাপানের যে টেকনোলজি যে সিস্টেমটা আছে মানে পড়াশোনার যে সিস্টেমটা আছে সেটা কিন্তু আমাদের থেকেও আলাদা জাপানে একটা এডুকেশন সিস্টেম বা গাইডারও বলতে পারেন সেটা কিন্তু জাপান অনেক দিন ধরে ফলো করে আসছে যেটা কিন্তু আমাদের ইন্ডিয়াও আজকে ফলো করা শুরু করেছে তো আমি সেই বিষয়টাই আপনাদের সঙ্গে একটু আলোচনা করব তার আগেও আমি আরও কিছু কয়েকটা কথা বলি দেখুন আজকে এই যে প্রথমে আমাদের নোটবন্দি এলো তারপরে এই যে আজকে করোনা ভাইরাস আজকে কত মানুষ চাকরি হারিয়েছে সেটা কি আপনারা একবারও ভেবে দেখেছেন বা আপনারা হয়তো নিশ্চয়ই নিউজ পেপারে খবরটা পেয়েছেন কিন্তু আমার কথা হলো চাকরি হারিয়েছে বহু লোকে কিন্তু সবাই তো চাকরি হারায়নি এর কারণ কি দেখুন স্যার আপনি একটা কোম্পানিতে কাজ করছেন আপনি যদি সাধারণ একটা ওয়ার্কার হন আপনাকে কোম্পানি ছাঁটাই করতে পারে কিন্তু আপনি যদি কোম্পানির একটা বিশেষ পজিশনে থাকেন তো সেখানে যদি কোম্পানি আপনাকে ছাঁটাই করে তো কোম্পানিরও প্রবলেম হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি আপনাকে ছাঁটাই করবে না তো আজকে যে কথাটা হলো আপনাকে ওই জায়গায় অর্থাৎ কোম্পানির ওই হাই পোস্টে যেতে গেলে তো আপনার একটা ভালো এডুকেশন লাগবে ভালো গাইড লাগবে সেটা তো আপনাকে আজ থেকেই নিতে হবে এরপরে দেখুন স্যার আজকে আমাদের যে সমস্ত সন্তানরা আছে এরা কিন্তু পড়াশোনার দিক দিয়ে বা বুদ্ধির দিক দিয়ে কিন্তু একটু এগিয়ে চলছে আজকে পড়াশোনার দিকে আমরা সবাই কিন্তু ধ্যান দিয়েছি প্রত্যেকটা গার্জেন ধ্যান দিয়েছে বা যারা ছেলেমেয়েদের ভালো চায় সত্যিই শিক্ষিত করতে চায় তারা দেখুন আজকে কিন্তু আর ছ বছরের জন্য ওয়েট করে না যে ছ বছর কবে হবে আমি প্রাইমারি স্কুলে আমার ছেলে বা মেয়েকে ভর্তি করব তারা কিন্তু বাড়িতেই একটু পড়াশোনা শেখায় বা কেজি ওয়ান কেজি টু যেগুলো আমাদের পাবলিক সংস্থা যেগুলো আছে সেখানে কিন্তু আজকে তারা কিন্তু এডুকেশনের জন্য ভর্তি করে এর কারণ সেই বাবা মা সত্যিই চায় যে অরিজিনালি তার ছেলেমেয়েটা যেন শিক্ষিত হয় এবং মানুষের সামনে একটু প্রতিষ্ঠিত হতে পারে আপনারা দেখবেন যে আপনারাও হয়তো যখন পড়াশোনা করেছেন খুব কষ্ট করে পড়াশোনা করেছেন আপনাদের বাবা মা খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছেন কিন্তু আজকের ডেটে আপনারা নিশ্চয়ই চান না যে আপনার ছেলেমেয়ে সেই স্ট্রাগল করুক বা সেই কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা করুক আজকে কিন্তু আপনারা যারা যারা শুনছেন সবাই কিন্তু ছেলেমেয়েদের এডুকেশন দেওয়ার জন্য কিন্তু সবাই একটু চেষ্টা করেন যে ভালো এডুকেশন দেবে এবং ওকে একটু রিল্যাক্স দেবো বা একটু সুখ শান্তির মধ্যে যেন ও পড়াশোনাটা ঠিক কমপ্লিট করতে পারে প্রেশার যেন না হয় তো স্যার এইখানটায় আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে যে স্যার আপনি যে আপনার সন্তানকে এডুকেশন দেবেন কিসের উপরে এডুকেশন দেবেন কোন সাবজেক্টের উপরে এডুকেশন দেবেন এডুকেশন তো দিতে গেলে আমাকে আগে ভাবতে হবে বা দেখতে হবে আমার ছেলে বা মেয়ের মধ্যে কী ট্যালেন্ট আছে কী গুণ আছে যে এডুকেশনটা আমি ওকে দিলে ও সেটা ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করতে পারবে অ্যাকচুয়ালি স্যার আপনি নিজেই ভেবে দেখুন সাপোজ মনে করুন আপনার যে কাজটার উপরে কোনো ইচ্ছা নেই বা এক্সপিরিয়েন্স নেই সেই কাজটা যদি আমি আপনাকে করতে বলি আপনি কি স্যার করতে পারবেন আপনার কী মনে হয় স্যার আপনার তো সেটাই বিরক্ত বোধ হবে
তো ঠিক সেরকমের স্যার, আপনার সন্তানের যে পড়াশোনা বা যে সাবজেক্টটা ও ইন্টারেস্টেড, সেই সাবজেক্টটা যদি আপনি ওকে না শেখান, যদি আপনার মনের মতো কোনো সাবজেক্ট যদি আপনি ওর উপরে চাপিয়ে দেন, তাহলে কিন্তু স্যার ও বোর ফিল করবে এবং ফ্রাস্ট্রেশনে ভুগবে। সো স্যার, আমি আপনাকে এটাই সাজেস্ট করব যে আপনি আগে জেনে নিন যে ওর মধ্যে কোন সাবজেক্টের ট্যালেন্ট আছে। তো স্যার, আমি এখন আমাদের মেন যে টপিক বা যেটা নিয়ে আমি আলোচনা করতে আসছি সেটার মধ্যে আমি সেটা নিয়েই কথা বলছি। তো আজকে আমাদের এই এডুকেশন যে সিস্টেমটা আছে, সেটা ছেলে মেয়েদের যে কী সাবজেক্টের উপরে তার ট্যালেন্ট আছে বা সে কি গড গিফট ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করেছে, সে ভবিষ্যতে কি হতে পারে, তার মধ্যে কি হওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত বিষয়গুলো জানার জন্য একটা ওয়ে বা পন্থা যেটা আজকে আমাদের সামনে এসেছে, যেটা জাপান কিন্তু বহুদিন ধরে ইউজ করে, যেটা আমি আপনাকে আগেই বললাম যে জাপান কেন টেকনোলজির দিক দিয়ে ফাস্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই সিস্টেমটার নাম হলো গিয়ে DMIT টেস্ট। এই DMIT টেস্ট এর ফুল ফর্ম কি, DMIT টেস্ট কেন করব, DMIT টেস্ট করলে কি হবে, DMIT টেস্ট করানোর কি প্রয়োজন, আমি এই সমস্ত বিষয়টা একটু আলোচনা করব। তো এই যে DMIT টেস্ট, এর ফুল ফর্ম হচ্ছে ডার্মাটোগ্লাইপিস মাল্টিপল ইন্টেলিজেন্ট টেস্ট। এই টেস্টের ফলে কি হয় স্যার, এই যে টেস্ট, এই টেস্টের ফলে একটা ছেলে বা একটা মেয়ে, এদের ব্রেনের যে ক্যাপাসিটি আছে বা ব্রেনের যে ট্যালেন্ট আছে, গুণ আছে, লক্ষণ আছে, সেই সমস্তগুলো কিন্তু এই DMIT টেস্টের মাধ্যমে প্রকাশ পায়। সাপোজ মনে করুন স্যার, আপনি আপনার ছেলে মেয়েকে আপনি নাচ শেখাতে চাইছেন কি গান শেখাতে চাইছেন, কিন্তু সাপোজ ওর মধ্যে সেই গুণ নেই, ওর মধ্যে একটা ভালো আর্টিস্ট হওয়ার গুণ আছে, ভালো একজন প্লেয়ার হওয়ার গুণ আছে, বা ও ইঞ্জিনিয়ার হতে পারবে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানা যাবে। তো স্যার, এই DMIT টেস্টটা 3 বছর বয়স থেকে 60-70 বা যতদিন বাঁচবে এই টেস্টটা করা যাবে। তো এই টেস্টটা কীভাবে হয়, এই টেস্টটা স্যার হাতের 10টা আঙুলের যে ফিঙ্গারপ্রিন্ট, সেই ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের রেটিনার স্ক্যানিং নিয়ে কিন্তু এই টেস্টটা হয়। তো স্যার, এখানে কোশ্চেন আসে যে ফিঙ্গারপ্রিন্ট বা চোখের রেটিনা এগুলো নিয়ে যে DMIT টেস্টটা হয়, সেই DMIT টেস্টটার যে রেজাল্টটা সেটা কতটা সঠিক বা কী করে এই রেজাল্টটা হয় স্যার। এই জায়গায় আমি একটা কথা বলবো যে যখন একটা সন্তান জন্মগ্রহণ করেন, যখন মায়ের গর্ভে থাকে, 13 থেকে 21 সপ্তাহের মধ্যে কিন্তু সেই সন্তানটার 3টে অংশ তৈরি হয় শরীরের, 1 চোখের রেটিনা, 2 ব্রেন, আর এই ফিঙ্গারপ্রিন্ট। তো চোখের রেটিনা এবং ফিঙ্গারপ্রিন্ট সরাসরি ব্রেনের সঙ্গে সংযুক্ত আছে, যেখানে হচ্ছে নিউরন বা যারা নিউরোসায়েন্সের ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারবেন। তো এই যে দেখবেন, যখন আমাদের আধার কার্ড করা হয়েছিল তখন কিন্তু এই চোখের রেটিনা এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়েই কিন্তু আধার কার্ড করা হয়েছিল। তো এই আধার কার্ড যখন করা হয়েছিল এর কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না, অর্থাৎ আধার কার্ড আপনি যখন একবার করেছিলেন তারপরে দেখবেন ওই একই ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আপনার দীর্ঘদিন চলছে। ঠিক DMIT টেস্টটাও সেই একই কারণে, যেহেতু ব্রেনের সঙ্গে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের রেটিনা সংযুক্ত আছে, সেহেতু ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের রেটিনার মাধ্যমে যখন DMIT টেস্টের রিপোর্টটা আসবে তো সেটা একদম 100% নির্ভুল হবে স্যার। তো এই রিপোর্টটার মধ্যে আপনার কিন্তু সন্তানের সমস্ত বিষয় এখানে কিন্তু আপনি জানতে পারবেন যে ওর মধ্যে কত রকমের ট্যালেন্ট আছে, ওর মধ্যে কত রকমের গুণ আছে, ও ভবিষ্যতে কী হতে পারবে। স্যার সাপোজ মনে করুন আপনার সন্তানের মধ্যে নাচ বা গানের ট্যালেন্ট আছে, আপনি যদি ওকে 3 বছর কি 4 বছর 5 বছর থেকে যদি আপনি সেই শিক্ষাটা দেন, ও কিন্তু 10-15 বছরের বয়সে গিয়ে একটা ভালো কিন্তু ক্যারিয়ার তৈরি করতে পারবে। তো স্যার, এই জায়গাটায় আমি বলবো DMIT টেস্টটা কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য কিন্তু খুবই দরকার। এটা আমাদের যারা গার্জেন আছে এবং যারা সন্তান যারা আছে এদের জন্য কিন্তু একটা ভগবানের দান বলা যেতে পারে স্যার। স্যার সাপোজ আপনি মনে করুন আপনি যদি ভবিষ্যতে কী হবেন সেটা যদি আপনি জানতে পারেন, তো স্যার লাইফটা আপনার জন্য তো একটু ইজি হবেই না স্যার। তো সেই জায়গায় আমরা যদি সন্তানদের ভবিষ্যৎটা জানতে পারি যে সে ভবিষ্যতে কী হতে পারে, তো আমরা তাকে সেই হিসাবে কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত করতে পারবো এবং গাইড দিতে পারবো, যাতে কিন্তু সে কিছু দূর গিয়ে কিন্তু ভেঙে পড়বে না বা ওর রাস্তা চেঞ্জ করতে হবে না। অনেক সময় কী হয়, একটা ছেলে সায়েন্স নিয়ে পড়তে পড়তে আবার আর্টসে ভর্তি হয়, এর কারণ কী, অ্যাকচুয়ালি হয়তো সেই সময় সেই ছেলেটা সায়েন্সে কোনোরকমভাবে নম্বর বেশি পেয়ে গেছিলো, তো আগ্রহের সঙ্গে সায়েন্স নিয়েছিল, কিন্তু কিছু দূর গিয়ে কিন্তু সে আর সায়েন্স নিয়ে পড়তে পারছে না, তো সেই কারণে কিন্তু সে আর্টসে রিটার্ন করে। তো আমি বলবো যে স্যার, এই এরকমের দিন যেন আপনাদের ছেলেমেয়েদের যেন না আসে। তো আজকে একটা জিনিস দেখুন, আজকে যে সরকারি যে চাকরির যে সংস্থাগুলো আছে সেগুলো কিন্তু আজকে সরকারি যে সমস্ত চাকরি আছে সেই পোস্টগুলো কিন্তু আজকে চাকরি আর দিতে চাইছে না, যে করোনার এই
সংক্রমণের সময়। তো এই যে যে দিন এগুলো যে ভবিষ্যতে আসবে না, তো স্যার এটা তো নয়, ভবিষ্যতে আসতেই পারে স্যার, এরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তো আজকে আমাদের দরকার যে আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে একটা সুন্দর শিক্ষা দিতে পারি এবং তাদেরকে যেন কম্পিটিশনে যেন সে যেন দাঁড়াতে পারে, অ্যাটলিস্ট সে যেন কম্পিটিশনে দাঁড়াতে পারে যে সে স্বনির্ভর। আজকে গভর্নমেন্ট ডিজিটাল হয়ে গেছে, স্বনির্ভরের জন্য অনেক রকমের প্রকল্প শুরু করেছে, কিন্তু স্যার আজকে যে চাকরি বা আজকে যে কোনো কাজ টোটালি কিন্তু কম্পিটিশনে মার্কেটে চলে আসছে। আজকে পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু স্যার কম্পিটিশনে চলে আসছে। তো এই কম্পিটিশনের মার্কেটে আজকে যদি আমার সন্তানকে যদি ঠিক জায়গায় দাঁড় করাতে হয়, তো ওর আগে থেকেই শিক্ষাটা সঠিকভাবে দিতে হবে। স্যার আর একটা এক্সাম্পল দিই, যখন আপনি বাড়ি করেন, পাকা বাড়ি করেন, মাটির নিচে কিন্তু প্রচুর পরিমাণে আপনার খরচা করতে হয়। কেন? যে মাটির নিচটা যদি ভিত্তা যদি মজবুত না হয়, আপনি কিন্তু দোতলা তিনতলা করতে পারবেন না। ঠিক সেরকমের স্যার, যদি আপনি আপনার সন্তানকে যদি ছোটোবেলা থেকে যদি সুশিক্ষিত যদি না দেন, অর্থাৎ ওর ভিত্তা যদি মজবুত না করেন, ও কিন্তু স্যার বড় হয়ে কিন্তু ভেঙে পড়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এইটুকুই বলবো প্রত্যেকটা গার্জেনকে যে আপনারা DMIT টেস্ট করান, এবং এই DMIT টেস্টটা করিয়ে কিন্তু আপনাদের সন্তানদের বাজে সময় এবং আপনার কিন্তু অর্থ অপচয় হবে না। অর্থ অপচয়টা কীরকমের হবে না স্যার, আপনার ছেলের মধ্যে যে ট্যালেন্ট আছে আপনি যদি সেটা যদি ওকে না শিক্ষা দিয়ে অন্য একটা ট্যালেন্টের উপরে যদি আপনি ওকে জোর দিতে যান যেটার মধ্যে ওর কোনো গুণই নেই, তো সেটা তো ও ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না এবং শিক্ষাটাও নিতে পারবে না। আপনার কিন্তু অর্থ অপচয় হবে এবং ওর সময়টা। তো স্যার আমি বলবো আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ আমাদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটাই বলবো DMIT টেস্টটাকে কেউ হালকাভাবে নেবেন না। আপনারা ইউটিউব এবং গুগলে গিয়ে সার্চ করে নিন, আমার কথা যদি অবিশ্বাস হয় কোনো অসুবিধা নেই, আপনারা ইউটিউব গুগলে গিয়ে সার্চ করে নিন, তারপরে স্যার আপনারা DMIT টেস্টটা করুন।